বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল হওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে দূরপাল্লার সব ধরনের ট্রেন চলাচল করছে। শুক্রবার সকালে পারাবত মহানগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। ঢাকার রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের অনেক ভিড় দেখা গেছে, অনেকে ট্রেনে অপেক্ষায় রয়েছেন। নির্ধারিত সময়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। প্রতিটি ট্রেনের স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার জন্য জিআরপি পুলিশ, টিটি, আরএনবি এবং টিএসসি সদস্যরা নজর রাখছেন। কোনো যাত্রীকে মাস্ক ছাড়া ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। কমলাপুর এবং বিমানবন্দর রেলস্টেশনের প্রবেশপথে স্বাস্থ্যবিধি পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেশন এলাকায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়াও রেলওয়ে কর্মীরা সারাক্ষণ হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক দিয়ে স্টেশন এলাকা পরিষ্কার করছেন। অর্ধেক আসন ফাঁকা রেখে সবগুলি ট্রেন চলাচল করছে, তবে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ সরকার গত বছরের 25 মার্চ প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধে ঘোষণা করে দেয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে। 2 মাসের বেশি সময় পর গত বছরের 31 মে আর্যরা আন্তঃনগর ট্রেন চালু করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলতি বছরের 5ই এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয় এবং 7 সপ্তাহ বন্ধ থাকার পর 24 মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর আবারও ট্রেন চলাচল বন্ধ ছিল 23 জুন থেকে। 22 দিন বন্ধ থাকার পর আবারও স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে পরিদর্শন করেন রেলমন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। বাংলাদেশের রেলমন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম সুজন কি জানিয়েছেন শুনব। একটা সিট খালি রেখে, কারণ বিকজ অফ দি সিচুয়েশন, কোভিড সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে আজকে স্বাস্থ্যবিধি মেনে এই যে মাস্ক পরে আমরা সবাই ঘুরতেছি, এটা তো আমরা কেউ আশা করি না। আমরা আশা করি একটা স্বাভাবিক, সেই অবস্থা তো আমাদের যেহেতু নাই, তাহলে আমাদের এইটা আমাদের জীবনের প্রয়োজনেই আজকে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাগুলো নিতে হচ্ছে প্রিভেন্টিভ। এবং এই যে ঈদ যাত্রা, যে আনন্দ, আজকে যে পরিস্থিতি, আনন্দ করার মতো কোনো পরিস্থিতি আমাদের দেশে আসলেই আদৌ আছে কি না, আমাদের প্রত্যেকেরই প্রশ্ন থাকে। এদিকে আক্রান্ত, আরেকদিকে আমাদের আনন্দ ঈদ, তারপরেও আবেগ আছে, আমাদের অনুভূতি আছে, এগুলোকে আমরা কোনোভাবেই খাটো করে দেখতে পারি না। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা পরিস্থিতিও এই যে লকডাউন কিছুটা প্রত্যাহার করেছেন, এই অনুভূতিগুলোর কথা চিন্তা করেই বিবেচনা করেই কিন্তু করেছেন। তারপর আমরা চেষ্টা করছি রেল যে আমাদের যাত্রীদের আমরা তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এই স্বাস্থ্যবিধি পরিপূর্ণ হয়নি। আমরা চাই যে আপনারা মিডিয়া আমরা সহযোগিতা করবেন, আর এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা ডিসকারেজ করছি মানুষকে এক জায়গার থেকে আরেক জায়গায় এই যে মুভমেন্টটা, এটা কিন্তু ডিসকারেজ করা হচ্ছে। উদ্দেশ্য হলো যে আপনারা যত কম সংখ্যক যেতে পারেন তত আমাদের জন্য মঙ্গল, নিরাপদ। যে কারণে অনেক জায়গার থেকে হয়তো অনেক অভিযোগ অনুযোগ এগুলো আসে। তারপর আমরা চেষ্টা করব রেল এর আগে যেভাবে আমরা পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের রেল যাত্রী পরিবহন আমরা করেছি, এবার আমরা সে চেষ্টাটা অব্যাহত রাখি। যা চলতেছে এইগুলো সবই তো স্বাভাবিক না, একটা অস্বাভাবিক, এটা একটা সিট খালি রেখে, কারণ বিকজ অফ দি সিচুয়েশন, কোভিড সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে আজকে স্বাস্থ্যবিধি মেনে এই যে মাস্ক পরে আমরা সবাই ঘুরতেছি, এটা তো আমরা কেউ আশা করি না। আমরা আশা করি একটা স্বাভাবিক, সেই অবস্থাও তো আমাদের যেহেতু নাই, তাহলে আমাদের এইটা আমাদের জীবনের প্রয়োজনেই আজকে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাগুলো নিতে হচ্ছে প্রিভেন্টিভ।